মস্কো কনসার্ট হলের হামলায় ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার ক্রোকার্স হলে হামলা চালানোর পরই ঘটনাস্থলে পৌঁছায় বিভিন্ন বাহিনীর সদস্যরা। ভুক্তভোগীদের উদ্ধার, হামলাকারীদের ধরতেও শুরু হয় তৎপরতা। এ সময় ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা, যাতে দেখা যায় স্বয়ংক্রিয় রাইফেল, বন্দুকসহ অসংখ্য ব্যবহৃত বুলেট মাটিতে পড়ে আছে। স্থানীয় সময় শুক্রবার রাতে কনসার্ট হলে বিখ্যাত রক ব্যান্ড পিকনিকের গান শুরু হওয়ার আগে এলো পাঁতাড়ি গুলি ছোড়ে বন্দুকধারী। মস্কোর এই হামলাকারীদের সাথে ইউক্রেনের যোগাযোগ থাকার প্রাথমিক তথ্য পাওয়ার দাবি করেছে রুশ গোয়েন্দারা। গোয়েন্দাদের বরাতে রাশিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়। এদিকে হামলাকারীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায় রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FSB। এই রুশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দাবি, ইউক্রেন সীমান্তের দিকে পালানোর সময় তাদের আটক করা হয়েছে। হামলাকারীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও দাবি তাদের। রাশিয়ার কনসার্ট হলে ভয়াবহ হামলার সাথে ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই এমন দাবি করেছে কিয়েভ এবং ওয়াশিংটন। শুক্রবার হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সহযোগী মিখাইলো পোদোলাক জানান, তার দেশ কোনোভাবেই এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। প্রতিশোধ নেওয়ার জন্য কিয়েভ কখনোই এমন পদক্ষেপ নেবে না বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে মস্কোর হামলার সাথে ইউক্রেনের জড়িত থাকার কোনো ইঙ্গিত মেলেনি। সার্বিক পরিস্থিতি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। আমরা এই মুহূর্তে রাশিয়ার সাথে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে আছি। এ অবস্থায় এ ধরনের কার্যক্রমের কোনো সুযোগ নেই আমাদের, আর রাশিয়ার মতো আমরা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে যুদ্ধের অংশ হিসেবে ব্যবহার করি না। কনসার্ট হলে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকারের পর থেকে আলোচনায় ISK। এই সন্ত্রাসী গোষ্ঠী রাশিয়ায় কেন হামলা চালালো তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একই সংগঠন চলতি বছর ইরানেও ভয়াবহ হামলার দায় স্বীকার করে। পশ্চিমা বিরোধী দেশগুলোতে ISK এর তৎপরতা বাড়ার পেছনে অনেকেই তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন। এমনকি দুটি হামলার আগে মার্কিন গোয়েন্দাদের সতর্কতা নিয়েও উঠেছে প্রশ্ন। বন্দুকধারীদের তাণ্ডবে মুহূর্তে মৃত্যুপুরী মস্কোর ক্রোকাস সিটি হল রক গানে সুরে উল্লাসে মাতার কথা ছিল যাদের, ভয় আর আতঙ্কে তাদেরই ছুটতে হয়েছে প্রাণ বাঁচাতে। ISK রক্তক্ষয়ী হামলার দায় স্বীকারের পরই শুরু হয়েছে নানা জল্পনা। একসময় খোরাসান নামে পরিচিত ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী অঞ্চলভিত্তিক এই গোষ্ঠী রাশিয়ায় কেন হামলা চালিয়েছে তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। ককেশাস অঞ্চলে রুশ বিরোধী কয়েকটি সশস্ত্র সংগঠনের অনেক সদস্যই সিরিয়ায় গিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিয়েছে। চেচনিয়া ও সিরিয়ায় সামরিক অভিযানের পাশাপাশি সোভিয়েত যুগে আফগানিস্তানে নৃশংসতার জন্য রাশিয়ার ওপর ক্ষোভ রয়েছে ISR। তাদেরই অন্যতম আঞ্চলিক সহযোগী IS খোরাসান। এর আগে কাবুলে রুশ দূতাবাসেও একবার হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি। 2014 সালে আফগানিস্তানে মার্কিন সেনা ঘাঁটি থাকাকালীন আত্মপ্রকাশ হয় ISK-র। আফগানিস্তানেই এই গোষ্ঠী সবচেয়ে বেশি সহিংসতা চালিয়েছে। তালেবান এবং মার্কিন সেনা উভয়ই হয়েছে তাদের হামলার লক্ষ্য। এই বছরের জানুয়ারিতে জোড়া বোমা বিস্ফোরণে ইরানে প্রাণ হারায় প্রায় 100 মানুষ, যার দায় স্বীকার করে একই গোষ্ঠী। কেন হঠাৎ পশ্চিমা বিরোধী দেশগুলোতে ISK তৎপরতা বাড়ালো তা নিয়ে চলছে জোর আলোচনা। দুই বছর ধরে রাশিয়াকে নিশানা করেছে ISK। তাদের প্রচারণায়ও প্রায় পুতিনের সমালোচনা করা হয়। রাশিয়াকে নিয়মিতভাবে মুসলিম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা একটি দেশ হিসেবে দেখে থাকে ISK। মার্কিন গোয়েন্দাদের দাবি, হামলার বিষয়ে চলতি মাসের শুরুতেই মস্কোকে সতর্ক করা হয়েছে। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশে হামলার তথ্য আগে যুক্তরাষ্ট্রের পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। একইভাবে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল ইরানকেও। মোস্তফা মাহমুদ, জামুনা নিউজ। ইউক্রেনে হামলার মাত্রা আরও ব্যাপক বাড়িয়েছে রাশিয়া। শুক্রবার রাতভর ইউক্রেন জুড়ে অন্তত 88টি মিসাইল ও 63টি শাহেদ ড্রোন ছুড়েছে মস্কো, যার মধ্যে 37টি মিসাইল ও 95টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ সেনারা। তাদের দাবি, হামলা চালানো হয়েছে খার্কিভ, নিপ্রোপেত্রোভস্ক ও জাপুরিঝিয়ায়। এরই মধ্যে জাপুরিঝিয়ায় অবস্থিত ইউক্রেনের সবচেয়ে বড় বাঁধেও হয়েছে হামলা। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে নাশকতার চেষ্টা করে বিদ্রোহীরা, আর এসব হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দেয় মস্কো, যদিও বেসামরিক স্থাপনায় হামলার দাবি অস্বীকার করেছে মস্কো।
গাজিয়া যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ভণ্ডামির নতুন কৌশল, এমনটি মন্তব্য দুই পরাশক্তি রাশিয়া ও চীনের। দাবি, ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার আইনি জটিলতা থেকে মুক্ত করতেই নতুন এই নাটক সাজিয়েছে যুক্তরাষ্ট্র, আর তা ঠেকাতেই প্রস্তাবটিতে ভেটো দিয়েছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, রাজনৈতিক মতানৈক্য না থাকাই ভেটো দেওয়ার মূল কারণ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে বেশ কিছুদিন ধরেই তোড়জোড় চলছিল মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেই ইস্যুতেই একটি খসড়া প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। তবে স্থায়ী সদস্য রাশিয়া আর চীনের ভেটোতে এবারও পাশ হয়নি তা। প্রস্তাবে বলা হয়, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করবে ইসরায়েল, অনুমতি দেবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রবেশের, বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। প্রশ্ন উঠছে, লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে যুদ্ধবিরতির যে প্রস্তাব উত্থাপন করল যুক্তরাষ্ট্র, তাতে কেন ভেটো দিল চীন ও রাশিয়া? যুক্তরাষ্ট্রের তোলা এই প্রস্তাব নেহাতি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, মন্তব্য এই দুই পরাশক্তির। অভিযোগ, প্রস্তাবটিতে প্রাধান্য পায়নি মানবিক দিক, বরং এতে অতিমাত্রায় রাজনীতিকরণের ছাপ স্পষ্ট। দাবি, যুদ্ধবিরতির বিষয়ে রয়েছে অস্পষ্টতা, ভাষামহীনতা। এটা যুক্তরাষ্ট্রের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। প্রস্তাবটিতে কার্যত ইসরায়েলকে রাফায় হামলা চালানোর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই প্রস্তাব পাস হলে যা ইচ্ছা তাই করার অবাধ ক্ষমতা পাবে নেতানিয়াহু প্রশাসন, পরিণতিতে আরো ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ সহিতে হবে গাজাবাসীদের। লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে যুদ্ধবিরতি একটি মৌলিক পূর্ব শর্ত, কিন্তু যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়ায় দেখা যায় এর জন্য বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। খসড়াটি অন্যান্য অনেক দিক থেকে ভারসাম্যহীন। গাজাবাসীর করুণ পরিস্থিতি বন্ধের চেয়ে ইসরায়েলকে আরও আগ্রাসী হওয়ার পথ বাতলে দেওয়া হয়েছে এতে। রাজনৈতিক মতানৈক্য না থাকার কারণেই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে চীন রাশিয়া, পাল্টা অভিযোগ যুক্তরাষ্ট্রের। ভাষ্য, যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের পরাজয় চায় তারা। পরিষদের বেশিরভাগ সদস্যই রেজুলেশনের পক্ষে ভোট দিল, কেবল রাশিয়া আর চীন এর বিরোধিতা করল। এতে অবশ্য অবাক হইনি। আমেরিকা প্রস্তাব করেছে এমন যে কোনো জিনিসই বিনা যাচাইয়ে বাতিল করে দেবে ওই দুই রাষ্ট্র, হোক তা যতই ভালো। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আরও তিনটি প্রস্তাব উত্থাপন করেছিল বিভিন্ন দেশ, যার সবগুলোতেই ভেটো দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্রই। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়ালো 32,000, আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 74,298। শুক্রবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবারও উপত্যকার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। দেইর আল বালায় বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে ছোড়া হয় একাধিক বোমা। হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। হামলা হয়েছে রাফা, খান ইউনিসেও। ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন। রাফা একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 5 জনের মরদেহ, যাদের মধ্যে 4 জনই শিশু। হামলা অব্যাহত আছে আল শিফা হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসা কেন্দ্র স্থাপনাতেও। যুক্তরাষ্ট্রের সমর্থন থাকুক আর না থাকুক, রাফায় অভিযান চালাবেই ইসরায়েল। শুক্রবার এমন হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে কথা হয়েছে। 5 মাসের বেশি সময় ধরে আমরা এই যুদ্ধে একসাথে হামাসের বিরুদ্ধে লড়েছি, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। রাফায় প্রবেশ করতে না পারলে হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। তাকে বলেছি রাফায় অভিযানে তারা পাশে থাকবে বলেই আশা করছি, যদি না থাকে তাহলে একাই এগোবো আমরা, সেটাও স্পষ্ট জানিয়েছি। পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি তাণ্ডব। তুলকারেম, রামাল্লা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তেল আবিবের সেনারা। রামাল্লায় গুলিতে প্রাণ গেছে এক ফিলিস্তিনি, তুলকারেমে আহত হয়েছেন এক শিশু। ইসরায়েলি বাহিনীর দাবি, প্রথমে ইসরায়েলি বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এক ফিলিস্তিনি, পরে তাকে হেলিকপ্টারে নিয়ে তাড়া করে সেনারা। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে গুলি বিনিময়। এই ঘটনায় ইসরায়েলি সেনাদের কেউ আহত হয়নি বলে জানায় IDF। তবে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে গুরুতর জখম হয়েছে অন্তত 7 সেনা। গেল 7 অক্টোবর হামাসের অভিযানের পর থেকেই পশ্চিম তীরে বেড়েছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা। জঙ্গি নির্মূলের নামে প্রতিদিনই চলে সাড়াশি অভিযান। ফিলিস্তিনিদের বাড়িঘরের পাশাপাশি হামলা চালানো হয় শরণার্থী শিবিরগুলোয়। এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় 350 ফিলিস্তিনির। আবারও ইয়েমেনের ভূখণ্ডে হুথিদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় এ তথ্য। দাবি, ধ্বংস হয়েছে অন্তত 3টি পাতাল অস্ত্র ঘাঁটি, একাধিক ড্রোন। সেন্টকম জানায়
প্রথমে হুতিরাই চালায় হামলা, লোহিত সাগরে ছড়ে অন্তত চারটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। পরে আত্মরক্ষার্থে এসব হামলা চালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। জানা যায় যুক্তরাষ্ট্রের নৌবহর কিংবা কোনো বাণিজ্যিক জাহাজকেও পড়তে হয়নি কোনো ক্ষতির মুখে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে ঢুকে পড়ায় চীনা কোস্টগার্ডের হামলার শিকার হয়েছে ফিলিপাইনের একটি সাপ্লাই বোট। শনিবার ফিলিপাইনের ওই বোটে বেইজিংয়ের দুটি জাহাজ থেকে জল কামান দিয়ে পানি ছড়া হয়। ফিলিপাইন কর্তৃপক্ষ জানায় ব্যাপক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের তৈরি সাপ্লাই বোটটি। তবে জাহাজের ক্রুম্যানরা হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ফিলিপাইন কোস্টগার্ড জানায় বোটটিকে উদ্ধারে আরও একটি জাহাজ পাঠানো হলেও সেটিকেও অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় চীনের প্রতিনিধিকে তলব করেছে ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তর, তবে এখনও কোনো মন্তব্য করেনি বেইজিং। দক্ষিণ চীন সাগরে এর আগেও এ ধরনের হামলার শিকার হয়েছে ম্যানিলার নৌযান। টেক্সাসে সিমেন্টবাহী এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি স্কুল বাসের। শুক্রবার টেক্সাস হাইওয়েতে হয় এ দুর্ঘটনা। এ পর্যন্ত নিহত দুজন, নিহতের একজন শিশু, আহত বহু, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। হেলিকপ্টারে করে তাদের নেওয়া হয়েছে হাসপাতালে। তুলনামূলক কম গুরুতর হওয়ায় আহত আরও ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। সড়কপথেই জানা যায় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রায় 40 জন শিশু ও 11 শিক্ষককে নিয়ে চিড়িয়াখানায় যাচ্ছিল বাসটি। পথে হয় এই দুর্ঘটনা। এ সময় স্কুল বাসটির পেছনে থাকা একটি প্রাইভেট কারও দুর্ঘটনার শিকার হয়। নিহতদের একজন ওই প্রাইভেট কারের ড্রাইভার। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। এক ভিডিও বার্তায় কেট নিজেই এই তথ্য জানিয়েছেন। ক্যান্সার প্রাথমিক অবস্থায় রয়েছে এবং চিকিৎসা শুরু হয়েছে বলে জানান কেট। আপাতত তার কেমোথেরাপি চলছে। জানুয়ারিতে তলপেটে অস্ত্রোপচারের পর আর দেখা যায়নি 42 বছরের রাজবধূকে। ক্রিসমাসের পর রাজকীয় কোনো অনুষ্ঠানেও তার দেখা মেলেনি। জনসম্মুখে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা বাড়তে থাকে। ঘটনা আরও ঘোলাটে হয় মা দিবসে। কেনসিংটন প্রাসাদ থেকে প্রকাশ করা হয় কেট ও 3 সন্তানের ছবি, যাতে কারসাজির খোঁজ পান অনেকে, ফলে সৃষ্টি হয় নানা গুজবের। গেল জানুয়ারিতে লন্ডনে আমার তলপেটে সার্জারি হয়। প্রথমে মনে করেছিলাম এটা ক্যান্সার জাতীয় কিছু না। অস্ত্রোপচার সফল হয়েছিল, কিন্তু এখন চিকিৎসকরা বলছেন তারা ক্যান্সার শনাক্ত করতে পেরেছেন। লোকসভা নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ভারতের একমাত্র ইলেকট্রাল ইঙ্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ। এক ব্যক্তির একাধিক ভোট দেওয়া ঠেকাতে পৃথিবীর বহু দেশেই প্রচলন আছে বিশেষ এই কালির। যুগ যুগ ধরে শুধু ভারতই নয়, এশিয়ার বহু দেশে এই কালির রপ্তানি করে আসছে প্রতিষ্ঠানটি। চলতি বছর কেবল ভারতের নির্বাচনকে ঘিরেই প্রতিষ্ঠানটির আয় $7 মিলিয়ন। ভারতের কর্ণাটকের মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ কারখানায় এখন তুমুল ব্যস্ততা কর্মীদের। ভোট সামনে রেখে জোর গতিতে চলছে ইনডেলিবল কালি তৈরি। যুগ যুগ ধরে ভোটারদের হাতে এই অমোচনীয় কালি দিয়ে চিহ্ন দেওয়া হয় বলে একে ইলেকটোরাল ইঙ্কও বলে। পুরো ভারতে এই কালি উৎপাদনের অনুমোদন আছে শুধু কর্ণাটকের এই ফ্যাক্টরিটিরই। তাই ভোট এলেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। এবছর লোকসভা নির্বাচন উপলক্ষে 26,55,000 শিশি কালি উৎপাদিত হবে। প্রতিটি বোতলে থাকবে 10 মিলিলিটার কালি। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 80,000 বোতল। বিশেষ এই কালি তৈরির প্রধান কাঁচামাল সিলভার নাইট্রেট। সূর্যের আলোর সংস্পর্শে ত্বকের সাথে এক বিশেষ বিক্রিয়া করে পরিণত হয় বেগুনি রঙে। শক্ত করে বসে যায় চামড়া কিংবা নখে, যা স্থায়ী হয় প্রায় 2 সপ্তাহ। সাবান পানি কিংবা বহু ঘষাঘষি করেও তোলা যায় না। চলতি বছর ভারতের ভোট উপলক্ষে ইলেকটোরাল কালি উৎপাদনে প্রতিষ্ঠানটির আয় হবে $7 মিলিয়ন, যার পুরোটাই দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের হিসাব অনুসারে প্রতি শিশি কালি উৎপাদনে খরচ পড়বে ₹174। এই খরচ বহন করবে নির্বাচন কমিশন। চলতি বছর সবচেয়ে বেশি পরিমাণ কালির অর্ডার এসেছে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ থেকে। অন্যদিকে সবচেয়ে কম পরিমাণ অর্ডার এসেছে লক্ষদ্বীপ থেকে। শুধু ভারতই নয়, কয়েক দশক পুরনো প্রতিষ্ঠানটি বিশেষ এই কালি রপ্তানি করে মালয়েশিয়া, মালদ্বীপ, কম্বোডিয়া সহ এশিয়ার বেশ কিছু দেশে। চলতি বছর প্রায় 3 মিলিয়ন শিশি কালি রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি, যার অর্থ এবছর ভারতের বাইরেও 970 মিলিয়ন এশীয়র ভোটের সাক্ষী হবে প্রতিষ্ঠানটি। 1937 সালে প্রতিষ্ঠিত হয় মাইরোস পেইন্টস অ্যান্ড ভার্নিশ। কেবল ভোটের সময়ই এই কালি উৎপাদন করে প্রতিষ্ঠানটি।
বছরের বাকি সময় যানবাহনের পেইন্ট উৎপাদন সহ রং ও ভার্নিশ সংক্রান্ত নানা কাজ করে তারা। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। আইডেস্ক আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।